সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ জেলার 8টি উপজেলার 86টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 1801 জন ছাত্রছাত্রীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণীর 335 জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন। এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 4 সহস্রাধিক ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ থেকে 17 বছর পূর্বে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই আয়োজনের সূচনা হয়েছিল। প্রত্যেকটি ছাত্রছাত্রীর সুপ্ত মেধাকে বিকশিত করে তাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করা আমাদের সেই উদ্যোগ অনেকখানি সফল হয়েছে। এ সময় সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অলিউজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল্লাহ, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এ অনুষ্ঠানে নানাবিধ মেধা ভিত্তিক খেলার আয়োজনের মাঝে মেধায় মাতি পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। পর্বটি পরিচালনা করেন উক্ত ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান। দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের সুরের মূর্ছনা ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের উপস্থিতি ছাত্রছাত্রীদের আনন্দে মাতিয়ে রাখে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সচিব আলহাস জুবায়ের হোসেন, কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশিদ আহমদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলী, বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী আনসার আলী খান জয়, বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান, বৃহত্তর ঢাকা অঞ্চলের উপ প্রধান সমন্বয়কারী মেজবুল আলম রিপন ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী আনসার আলী খান জয়। সিরাজগঞ্জ থেকে খন্দকার মোহাম্মদ আলীর পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।